আসসালামু আলাইকুম। চলুন আজকে 7.5 মাসের একটি প্রেগনেন্সি আলট্রাসনোগ্রাম, যে রোগীটি আমার ফলোয়ার সেই টাঙ্গাইল থেকে আসছে আমাকে দেখাতে প্লাস আলট্রাসনোগ্রাম করতে। কিন্তু রোগীটির যেটা সমস্যা সেটা হচ্ছে পানি ভাঙছিল। তো আসলে পানি ভাঙা একটা রোগীর আলট্রাসনো করার সময় আমি রোগীর সাথে কী কনভারসেশন করেছি সেটা একটু দেখে নিন। শারমিন নাম, তাই না? বিয়ে হয়েছে 11 বছর। হ্যাঁ, মাসাল্লাহ। ওই একটা মেয়ে, মেয়ে কোন ক্লাসে পড়ে? আর মাসিকের ডেট ছিল অগস্টের 29। পানি ভাঙে একটু ব্যথা আছে কি? দেখতেছি। আপনি কি মানে টাঙ্গাইল চলে যাবেন না এখানেই থাকবেন? কিন্তু আপনার যে মানে যে পরিমাণ পানি ভাঙতেছিল বলতেছিলেন বা দেখা গেল, আপনার ভর্তি থাকা উচিত হাসপাতালে, হচ্ছে ভর্তি থেকে একদম সম্পূর্ণ বেড রেস্টে থেকে চিকিৎসা নেওয়া উচিত। জার্নি করলে আপনার মানে ইয়ে হয়ে যেত, সমস্যা হতে, পানি বেশি ভেঙে যাবে। ঠিক আছে, কিন্তু সমস্যা যখন বড় হয়ে গেলে তো ওটা তখন তো আফসোস করা ছাড়া কিছু থাকবে না। এটা বাচ্চা হার্টবিটের সাউন্ড, হ্যাঁ মেয়েই দেখা যাচ্ছে মনে হয়। না আছে, পজিশন ভালো আছে। ছেলে মেয়ের চেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে আপনার সুস্থতাটা। হ্যাঁ, পানি এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু হচ্ছে আপনার এরকম যদি ভাঙতে থাকে তাহলে সমস্যা হবে আর কি। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, মেয়ে বুঝে যাচ্ছে।